হাই বং, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালোই আছো। প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমি বেরিয়ে পড়েছি তোমাদের নতুন আরও একটি ব্লগ উপহার দিতে। আমি চলে এসেছি শিয়ালদায়। আমি তোমাদের আজকে নিয়ে যাব নীলরতন সরকার হসপিটালে। এই মুহূর্তে কিন্তু আমি ঠিক সেই হসপিটালের সামনে চলে এসেছি যেখানে কিন্তু এই ফ্লাইওভারটা আছে নীল রঙের। এতটাই এখানে যানজট, অর্থাৎ এতটাই গাড়ি ঘোড়ার আওয়াজ, তোমরা কিন্তু কিচ্ছু শুনতে পাবে না, যার জন্য আমি এখানে কোনো কথা বলিনি। তোমাদের একটু দেখিয়ে দিই, প্রচুর ব্যস্ততম রাস্তা এটি, প্রচুর গাড়ি চলে, প্রচুর বাস চলে। আর এটাই হলো নীলরতন সরকার, অর্থাৎ NRS হসপিটাল। এমন কোনো লোক নেই পশ্চিমবঙ্গের যে এই নামটা জানে না। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরের থেকেও প্রচুর মানুষ আসে এখানে ট্রিটমেন্ট করাতে। যেহেতু এটি একটি গভর্নমেন্ট হসপিটাল, তো এখানে কিন্তু ট্রিটমেন্ট খরচ তোমাদের খুবই কম, প্রায় না হওয়ার মতনই। তবে কি একটা কথা বলবো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের ধৈর্য ধরতে হবে। এত মানুষের প্রেশার, যার জন্য কিন্তু এখানের পরিষেবাটাও একটু ধীর গতিতে হয়। তো এই হলো নীলরতন সরকারের যতটা পারবো আমি তোমাদের কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করব, এই বিল্ডিংয়ের কোথায় কি হচ্ছে। তবে এটা একবার দেখে নাও, রোগী সহায়তা কেন্দ্র, এখানটাতেই তোমাদের মেন এসে কথা বলতে হবে, অর্থাৎ কিনা এটা রিসেপশন যেটা বলা হয় সেটা। এরপর তোমাদের কোথায় কার ডিপার্টমেন্ট সেটা কিন্তু তারাই তোমাদেরকে বলে দেবে, তোমরা সেভাবে এসে কিন্তু এখানে টিকিট করাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি নীলরতন সরকার মেডিকেল কলেজের ভেতরে। তোমাদের একটু দেখিয়ে দেবো, নীলরতন সরকার মেডিকেল কলেজ, পশ্চিমবঙ্গের এমন কোনো মানুষ নেই যে এই হসপিটালের নামটা কিন্তু শোনে নেই। নীলরতন সরকার, অর্থাৎ এর শর্ট ফর্ম হচ্ছে NRS, নীলরতন সরকার। এর ভেতরে কিন্তু আমি ঢুকিনি এর আগে কখনো, এই প্রথম ঢুকলাম। কিন্তু ভেতরে ভীষণ মানে গ্যাদারিং, ভীষণ প্রচুর পেশেন্ট এদিক সেদিক ছড়িয়ে আছে, আর প্রচুর ডিপার্টমেন্ট। এখানে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে তোমরা পাবে না। বিভিন্ন রকমের মানুষের যে সমস্ত সমস্যা হয় সবটাই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, সমস্তটাই, সব ডিপার্টমেন্ট কিন্তু এখানে আছে। কিন্তু একটা প্রবলেম এটাই যে, যেহেতু পুরোটাই গভর্নমেন্ট, এটা কিন্তু একটা প্রবলেম। মানে সেই রকম কেয়ার যদি তোমরা পেতে চাও যে একটা পেশেন্টকে সেই রকম কেয়ার করবে, তবে কিন্তু এই জায়গাটা তাদের পক্ষে সুইটেবল নয়। আর যদি মনে করো যে না, আমি গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট করাবো, তো তোমরা ওয়েলকাম, তোমরা আসতে পারো, খুব ভালো জায়গা। ধৈর্য ধরতে হবে, প্রচুর লাইন পড়ে প্রত্যেক দিন, কিন্তু প্রচুর লাইন পড়ে, আর প্রচুর পেশেন্ট এখানে আসে। শুধু এমন নয় যে কলকাতার পেশেন্ট বা কলকাতার আশেপাশে যে সমস্ত অঞ্চল আছে সেগুলোই, দূর দূর থেকেও কিন্তু পেশেন্ট এখানে আসে। তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেই এরিয়াগুলো। আর একটা জিনিস, যে ভেতরে কিন্তু অ্যালাউ নেই, তবুও কিন্তু আমি একটু করছি এক সাইডে এসে, যেহেতু অ্যালাউ নেই, পারমিশন নেওয়ার জন্য আমি এসেছিলাম এখানে, কিন্তু খুঁজে পাইনি অ্যাডমিনিস্ট্রেশন যে রুম সেটাই আমি খুঁজে পাচ্ছি না। এত বড় এরিয়া আর এত বড় বিল্ডিং, খুঁজেই পাচ্ছি না কোনটা অ্যাডমিনিস্ট্রেশন রুম। যে আমি গিয়ে যে একটু কথা বলবো সেই সুযোগটা আর পেলাম না, তাই বাধ্য হয়ে আমি কিন্তু একটু ভিডিও সাইডে দাঁড়িয়ে করেই নিলাম। এবার যেতে যেতে তোমাদের দেখাবো, একদম ডিটেলস হয়তো তোমাদের বলতে পারবো না যে কোন রুমে কি ট্রিটমেন্ট হচ্ছে, কোথায় কি, যেহেতু অ্যালাউ নেই, বুঝতেই পারছো, সাবধানে করতে হবে। তা নাহলে হয়তো এখানকার যারা প্রশাসনিক লোক আছে তারা এসে ঝামেলাও করবে আমার সাথে। তো চলো, সেই দিক থেকে একটু চিন্তাভাবনা করেই কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের করব। এই যে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটাই কিন্তু নীলরতন সরকার। আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, এই যে পুরো পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হসপিটালের মাঝখানে আছে এই পুকুরটা। ওই পারে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটাতেই সব থেকে বেশি ভিড়, আর সমস্ত পেশেন্ট কিন্তু ওখানে, অধিকাংশ পেশেন্ট ওই দিকটায়। এই যে রেলিংটা দেখতে পাচ্ছ, পুকুরের ধার থেকে কিন্তু এই রেলিংটা করা আছে। প্রচুর পেশেন্ট কিন্তু এখানে প্রত্যেক দিন আসে, প্রচুর গ্যাদারিং তৈরি হয় এখানে। যেহেতু একটা নাম করা হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল,
তাই কিন্তু প্রচুর ভিড় এখানে হয়। তোমাদের একটু দেখাচ্ছি ওই বিল্ডিংটাকে, জুম করে তোমরা বুঝতে পারছো। বিল্ডিংয়ের কনস্ট্রাকশন দেখেও কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারছো কত পুরনো এই বিল্ডিং, কারণ জলটা উঠে গেছে, কোথাও বা ক্র্যাক চলে এসছে। তো এবার চলো তোমাদের যেতে যেতে দেখাই যে কী ধরনের এখানকার পরিবেশটা তৈরি হয়। মানুষ যখন ভিড় বেড়ে যায়, অর্থাৎ মানুষের ভিড়, তখন কী ধরনের পরিবেশ তৈরি হয় তোমাদেরকে একটু দেখাবো। আমি এখন যেই পাড়ে আছি এই পাড়টায় কিন্তু ভিড় কম, কারণ এখানে দেখছি মানুষরা বসে আছে, ওয়েট করছে, ওয়েটিংয়ের মধ্যে মতন এখানে বসে আছে। কিন্তু যেই সাইডে তোমার ভিড় সবথেকে বেশি সেটা হচ্ছে পুকুরের ঠিক ওই পাড়ে, ঠিক ওই পাড়টাতে কিন্তু প্রচুর ভিড়। ওখানেই সমস্ত পেশেন্টরা আছে, তো আমি সেদিকেই যাচ্ছি। জানি না কতটা তোমাদের দেখাতে পারবো বা বোঝাতে পারবো। এটি হলো রাত্রি নিবাস, অর্থাৎ রাত্রি কিন্তু তোমরা এখানে থাকতে পারো চাইলে, তোমরা এখানে থাকতে পারো। পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পেশেন্টরা আছে। এবার যার যেরকম ডিপার্টমেন্ট, যেদিকটায় যার বিল্ডিং, সেইভাবেই পেশেন্টরা থাকবে। আর একটা জিনিস বলি, এখানে কিন্তু নার্সিং ট্রেনিংয়ের কলেজও আছে। আমি দেখলাম নার্সিং ট্রেনিং হচ্ছে, এই যে নীল সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ সোজাসুজি, এখানে কিন্তু নার্সিং ট্রেনিং করানো হয়। এবার আমি একটু এই যে নীলরতন সরকার হসপিটাল বা NRS হসপিটালের ভেতরটা ঢুকে এসেছি, এখানটায় কিন্তু দেখো কোনায় কোনায় কিন্তু এরা তীর চিহ্ন, অর্থাৎ অ্যারো দিয়ে বুঝিয়ে দিচ্ছে কোন দিকে কি আছে। নীলরতন সরকার হসপিটাল আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য। এখানে দেখো কি কি আছে, লেডিস হোস্টেল আছে, নিউরোলজিস্ট আছে, সিটি স্ক্যান আছে, এই ধরনের কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। আমি পুরোটা তোমাদের বললাম না, তবুও যতটা পারলাম বলে দিলাম কোন দিকে গেলে কোন ডিপার্টমেন্ট, সবটাই কিন্তু তোমরা অ্যারো চিহ্ন দেখে বুঝতে পারবে। তো এই যে পাশে যেটা আছে এটা কিন্তু হোস্টেল, লেডিস হোস্টেল। তো এখানেও কিন্তু তারা পড়াশোনা করে, প্র্যাকটিক্যাল করে, সবটাই কিন্তু এখানে তাদের হয়ে ওঠে। জুনিয়র ডাক্তাররা সবাই এখানে আছে, এখানে থেকে পড়াশোনা করছে। এই হচ্ছে পুরো ভেতরের জায়গাটা, প্রচুর বড় এরিয়া। এখানে দেখো নার্সিং সুপারিনটেন্ডেন্ট অফিস, সমস্তটাই কিন্তু তোমরা অ্যারো চিহ্ন দেখে খুব সহজে বুঝে নিতে পারবে। নীলরতন সরকারের ভেতরে, অর্থাৎ NRS-এর ভেতরে যদি তোমরা ঢোকো, শুধুমাত্র যে সামনেই মেন গেটের সামনে যে গ্যাদারিংটা দেখতে পারবে, ওটা দেখেই তোমাদের হয়তো মনে হবে যে কীরকম ব্যবস্থা, কিন্তু আদৌ সেটা নয়। ভেতরে যখনই তোমরা আসবে, এই যে রেডিওথেরাপি দেখো, ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি, সমস্তটাই কিন্তু ভেতরে পাবে, এবং সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। শুধুমাত্র বুঝতেই পারছো যেহেতু সরকারি সংস্থা, তাই কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু ডিলে হয়, কারণ প্রচুর মানুষের প্রেশার তাদের সামলাতে হয়, সবাইকে হয়তো ব্যবস্থা দেওয়াটাও সম্ভব হয়ে ওঠে না। তাই কিন্তু এখানে অনেক পেশেন্টকে তোমরা দেখবে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আমি রেলিং ধরে এখন এগোবো, এগোলেই দেখতে পাবে কত পেশেন্টের বাড়ির লোক এখানে ওয়েট করছে, বসে আছে, বা পেশেন্টরাও হয়তো কেউ কেউ এখানে আছে, কারণ এত মানুষকে তারা কি করে জায়গা দেবে। পশ্চিমবঙ্গ সরকারের যেটা একটা সংস্থা, কত পেশেন্ট এখানে আসে, সবাইকে তো জায়গা দেওয়া সম্ভব নয়। তাই যারা পেয়ে যাচ্ছে ভেতরে জায়গা, তারা তো খুবই কপাল করে নিয়েছে, আর যারা হচ্ছে না, যাদের মানে ভেতরে জায়গা পাচ্ছে না, তাদের কিন্তু এরকম বাইরে ওয়েট করতে হচ্ছে। ভেতরে এই পুকুরটি আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পুকুরের চারি সাইডে আমি দেখলাম গার্ডেন মতন করা আছে, ফুল গাছ লাগানো হয়েছে, পাতাবাহার গাছ আছে। বেশ ভালো লাগলো এই পরিবেশটা দেখে আমার। একটু খারাপও লাগলো, কারণ পেশেন্টরা যখন বাইরে এরকম বসে থাকে বা শুয়ে থাকে, সত্যি একটু নিজেকে কেমন লাগে দেখে একটুখানি ইমোশনাল হয়ে পড়লাম, যে তাদের কতটা কষ্ট এখানে এসে। কিন্তু সেটাও তোমাদের বুঝতে হবে কেন তাদেরকে বাইরে থাকতে হচ্ছে। এমন নয় যে তাদেরকে ফেলে রাখা হয়েছে, তাদেরকে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু একটা সীমিত সংখ্যক পর্যন্ত সিট ভেতরে আছে। তার বেশি যখনই পেশেন্ট হয়ে যায়, তাদেরকে তো আর জায়গা দেওয়ার ব্যবস্থা থাকে না। তখন এই যে বসার জায়গাগুলো দেখো ছাতার মতন করে দিয়েছে, খুব সুন্দর। এখানে একটা নতুন প্রজেক্ট আমি দেখলাম, দুর্দান্ত লাগলো। অল টাইম কিন্তু অক্সিজেন এখানে ব্যবস্থা আছে, অক্সিজেন পাওয়া যাবে। এই যে আমি তোমাদের একটু ভালো করে দেখাবো, তোমাদের একটু দেখাই জিনিসটা আসলে কি।
এই যে লম্বা মতন সিলিন্ডার একটা দেখতে পাচ্ছ, পাশে কিছু মেশিনপত্রও লাগানো আছে, এটাই হলো অক্সিজেন তৈরির সিলিন্ডার। সারা দিন 24 ঘন্টা কিন্তু এখানে অক্সিজেন তৈরি হয়, লিকুইড অক্সিজেন। এখান থেকে সিলিন্ডারের ভেতরে অক্সিজেন বড় হয় এবং এদিক সেদিকে কিন্তু সরবরাহ করা হয়। পুরো হসপিটাল জুড়ে কিন্তু যে অক্সিজেন ব্যবহার করা হয় সেটা কিন্তু এখান থেকেই তৈরি হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্য বলা যায়। নীলরতন সরকার অর্থাৎ NRS সেই মেন বিল্ডিংয়ের একদম সামনে চলে এসেছি, খুব সাবধানে একটু ভিডিও করছি। এখানেই কিন্তু সব থেকে বেশি পেশেন্টের ভিড় থাকে, আর এটা যেহেতু মেন গেট, এই যে একটা জিনিস দেখাই, এখানে দেখো পুরো তীর চিহ্ন দিয়ে দেওয়ার আছে অক্সিজেন সেন্টার, আরও কী কী লেখা আছে সবটাই কিন্তু তোমরা পড়ে নিতে পারবে স্ক্রিনশট করে। তো তোমরা এখান থেকেও কিছুটা আইডিয়া পেয়ে যাবে কোন দিকটাতে কী আছে। আমি কিন্তু খুব সাবধানে ভিডিওটা করছি, কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে এখানে ভেতরে কিন্তু অ্যালাউ নেই। আবার আমি অ্যাডমিনিস্ট্রেশনে গিয়েছিলাম সেখানে কথা বলার জন্য, তাদের সাথে দেখাও হয়নি, খুঁজেও পায়নি, এরকম একটা ব্যাপার যে আমি অনেককে জিজ্ঞেস করেছি কিন্তু কেউ ঠিকঠাক বলতে পারছে না। একদম সামনের দিকে চলে এসেছি, এখানে কিন্তু ব্লাড সেন্টার আছে, অর্থাৎ ব্লাড, তোমরা এখানে ব্লাড টেস্ট যেগুলো হয় সেগুলো কিন্তু তোমরা করতে পারবে, যার জন্য এখানে লাইন দিয়েছে সবাই, সমস্ত টেস্ট কিন্তু এখানে কিন্তু তোমরা করিয়ে নিতে পারবে। প্রচুর ভিড়, রিপোর্টও এখান থেকে দেওয়া হয়, মানুষ এখানে ওয়েট করছে, বাড়ির লোকজন ওয়েট করছে। শুধুমাত্র এগুলো দেখেই একটু খারাপ লাগে, কারণ যখন তারা ফুটপাথে বসে থাকে বা শুয়ে থাকে জিনিসটা সত্যি একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, প্রচুর মানুষের প্রেশার থাকে, এত মানুষকে তো জায়গা দেওয়া সম্ভব নয়, কারণ এই হসপিটালের সীমিত সিট সংখ্যা। তো তার যখন ক্রস করে যায় তখন সেই মানুষগুলোকে তারা কি করবে, তাদেরকে এরকম বাইরেই তখন থাকতে হয়। বিল্ডিংটাই দেখো তোমরা অনেক বছর পুরনো হয়ে এসছে, যার জন্য কিন্তু কোথাও কোথাও চলটা উঠে গেছে এবং ক্র্যাক চলে এসছে। সামনেই মেন গেটের সামনেই কিন্তু আমি দেখেছি সেখানে কিছু পুলিশ দাঁড়ানো আছে, তো আমাকে সেখানে খুব সাবধানে করতে হবে, তা নাহলে আমাকে তারা হয়তো প্রশ্ন করবেন অনেক কিছু, যে কী ব্যাপার, কী করছো, পারমিশন নিয়েছো কি না। তো আমি চাই না যে সেরকম সম্মুখীন হতে হোক, সেটা আমি একদমই চাই না, তাই আমি তোমাদের দেখাচ্ছি, পুরো ইনফরমেশনটা দিচ্ছি কিন্তু খুব সতর্কতার সাথে। অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে এখানে। নীলরতন সরকার অ্যাড্রেসটা ভীষণ ইজি অ্যাড্রেসে আছে, অর্থাৎ খুব সহজে তোমরা চলে আসতে পারবে, একদম শিয়ালদা স্টেশনের পাশে। শিয়ালদা স্টেশনে নামলে পরে সেখান থেকে মিনিট 5-7 হেঁটে আসলেই মৌলালির দিকে তোমরা কিন্তু পেয়ে যাবে নীলরতন সরকার হসপিটাল। খুব ভালো বড় এরিয়া, অনেক বড় এরিয়া, প্রচুর ডিপার্টমেন্ট এখানে আছে। তোমরা যারা সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাতে চাও অথবা সরকারি হসপিটালের উপর বিশ্বাস রাখো, তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো, ট্রিটমেন্ট করাতে পারো। এই হসপিটালে কিন্তু এমার্জেন্সি বিভাগও আছে, আমি তোমাদের দেখাবো। এই যে দেখো লাল রঙের লেখা আছে, এখানে কিন্তু এমার্জেন্সি বিভাগ আছে, মানে অ্যাম্বুলেন্সটা আছে ঠিক তার পেছনে, দেখো লেখা আছে এমার্জেন্সি। তো এখানে কিন্তু এমার্জেন্সির সুবিধা তোমরা পাচ্ছ, এমার্জেন্সি মেডিসিনের ব্যবস্থাও কিন্তু এখানে আছে, সেটাও তোমাদের দেখাবো ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে। তো এবার দেখতে পাচ্ছ ওই যে লেখা আছে, জুম করে দেখাচ্ছে, এমার্জেন্সি ফার্মেসি, এখান থেকে কিন্তু তোমরা মেডিসিন পেতে পারো এমার্জেন্সি। পুরো হসপিটালটা ঘুরে দেখালাম বন্ধুরা, কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, মানে তোমাদের যে রুমগুলো দেখাবো বা সেই ডিপার্টমেন্টে ঢুকবো সেইটা হয়নি, কারণ আমার পারমিশনও ছিল না আর ভেতরে অ্যালাউ করেনি, যার জন্য কিন্তু আমি সেটা দেখাতে পারিনি। এই মুহূর্তে আমি বাইরে চলে এসেছি, বাইরের থেকে যতটা পারো তোমরা করতে পারো ভিডিও, কোনো অসুবিধা হবে না। এখানকার গার্ডরা বলে দিয়েছে গেটের বাইরে এসে তোমরা যেভাবে খুশি ভিডিও করো কোনো অসুবিধা নেই, রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া চলে, খুব সাবধানে আসবে। আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা এই ব্লগটিকে, এরপর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো, আর ভগবানের কাছে এটাই কামনা করি যেন তোমাদেরকে কখনো হসপিটালে না আসতে হয়, তোমরা যেন সুস্থ থাকো সারা জীবন। বাই বাই।